ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। দেবতার আপকামিং ছবি হইচই আনলিমিটেড এর প্রচারণায় যোগ করেছেন নতুন নতুন চমক। সেই লিস্টে এবার যোগ হল ঘুড়ি উৎসব। রবিবার নিউ টাউনের ইকো পার্কে দেব এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ঘুড়ি উৎসবের। দেবের সাথে ইকো পার্কে গিয়েছিল প্রায় পুরো হইচই টিম। সেখানে দেবকে দেখতে উপচে পড়েছিল সাধারণ মানুষ। সবাইকে ধীরে ধীরে সরিয়ে কোনো রকমে দেবকে পৌঁছাতে হয় গন্তব্যে। বিশ্বকর্মা পুজোর ঘুড়ি উড়ানোর রীতিটাকেই কাজে লাগিয়ে এবার হইচইয়ের ঘুড়ি উঠল ইকো পার্কের আকাশে। হাতে লাটাই তুলে নিয়ে নিজের হাতে ঘুড়ি উড়ালেন দেব। সঙ্গী হলেন অভিনেতা রজতাভ দত্ত, পিছিয়ে ছিলেন না নায়িকা কৌশানী ও কনীনিকাও। হাসি মুখে ভক্তদের সাথে সেলফি তুলতে দেখা গেল তাদের। তবে যে ঘুড়ি উৎসব দেব সবাইকে চমকে দেওয়ার জন্য করেছিলেন, সেই ঘুড়ি উৎসবে এসে দেব নিজেই চমকে গেলেন। কারণ সেখানে ভিড় ঠেলে দেবের কাছে পৌঁছে হঠাৎই দেবকে দেখে জাপটে ধরলেন এক যুবতী। বোঝাই যাচ্ছিল তিনি দেবের জাবরা ফ্যান। আচমকা এই ঘটনায় কিছুটা চমকে গিয়েছিলেন দেব নিজেও। তবে নায়ক দেব নায়কের মতোই কাজ করলেন, যুবতীকে সহজভাবেই সামলে নিলেন। যদিও কোনোভাবেই প্রিয় তারকাকে কাছে পেয়ে ছাড়তে চাইছিলেন না তিনি, কোনো রকমে তাকে ছাড়ানো হলো। পরিস্থিতি যাতে খারাপের দিকে না যায় তাই দেবও ওই যুবতীকে ওই মুহূর্তে বোঝানোর চেষ্টা করলেন। প্রিয় তারকাকে এত কাছে পেয়ে সেই ফ্যান তো রীতিমতো কেঁদেই দিলেন। তবে যাই হোক, পুরো সময়ই খোশ মেজাজে দেখা গেল দেবকে। প্রচারণার ফাঁকে সহকর্মীদের সাথে গল্প গুজবেও মেতে উঠলেন টলিউডের এই সুপারস্টার। তো বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো? আর নায়ক দেবকে আপনাদের কতটা ভালো লাগে কমেন্টে শেয়ার করুন আমাদের সাথে। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।